তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের তাজপুরের দ্বিতীয় দিন তাজপুরে আগের ব্লকটা নিশ্চয়ই তোমরা দেখেছো আগের দিন আমরা যখন পৌঁছালাম দুপুরে পৌঁছেছি তারপর রাতে আমাদের বার্থডে সেলিব্রেট করেছিলাম আমরা তো রাতে ঘুমিয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা উঠে থেকেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা রিসোর্টের ভেতরেই বসেছিলাম যে কতক্ষণে বৃষ্টি থামলে সি বিচে যাবো তো রিসোর্টেই আমরা একটু চা বিস্কিট এই সমস্ত কিছু খেলাম আর একটু বৃষ্টিটা কমতে আমি দেখো বাইরে এসেছি একটু ক্যামেরাটা নিয়ে দেখিয়ে দিলাম তোমাদের আর তারপরে আমরা বিচে চলে গেছি দেখো তাজপুর যাওয়ার উদ্দেশ্য বিচে ঘোরা রিসোর্টের ভেতর বসে থাকা উদ্দেশ্য তো ছিল না বিচ ঘোরাটাই উদ্দেশ্যে ছিল তো চলে গেছি একটুখানি হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টি মাথায় নিয়েই আমরা চলে গেছি বিচে তো বিচে গিয়ে একটু ঘোরাঘুরি করতেই দেখি আবার বৃষ্টি নেমে গেছে তো আবার আমরা বাপির দোকানে চলে গেলাম গিয়ে সবার প্রথমে ওখানে খেলাম ডাব আর ডাব খাবার পরে আমরা একটু ব্রেকফাস্ট অর্ডার করলাম তো যে ডাবটা খাচ্ছিলাম তার মধ্যে শ্বাস ছিল আমি বললাম ডাবটা কেটে দাও এই শ্বাসটা খেতেও বেশ দারুণ লাগে তো এটা খেতে খেতেই বেশ মজা লাগছিল আর এই দোলাগুলো দুলতে দুলতে খেতে আর সামনে সমুদ্র তার মধ্যে বৃষ্টি বেশ ভালোই লাগছিল দেখতে মজা লাগছিল সে তার মধ্যে এসে গেছে ব্রেকফাস্ট তো আমি ব্রেকফাস্টে বলেছিলাম একদম ঝরঝরে একটু ম্যাগি করে দিতে তো এখানে ম্যাগি চলে এসছে আমার গরম গরম ম্যাগি ম্যাগিটা খুব ভালো বানানো হয়েছিল দারুণ সুন্দর ম্যাগি তৈরি করেছিল এটা আর বেশ ঝরঝরে ম্যাগিটা ছিল খেতে তো আমি কোনো ডিম দিইনি এখানে মানে শুধু একটু পিঁয়াজ লঙ্কা আর মশলাটা দিয়েই ম্যাগিটা করা ছিল সিম্পল একদম একটু বাটার দিয়ে ফ্রাই করে দিয়েছিল যার ফলে খেতে দারুণ লাগছিল তো এই ম্যাগি খেতে খেতেই চলে এসছে আমাদের আবার মাছ ভাজা তো এটা হচ্ছে গুড়জালি মাছ ভাজা তো এখানে এই গুড়জালি মাছ ভাজা আসতেই তারপর বাচ্চাগুলোকে আওয়াজ দিলাম ওরা তো বিচে বৃষ্টি মাথায় নিয়েই ঘুরে যাচ্ছে তারপর ওদের বললাম চলে আয় তোরা গরম গরম মাছ ভাজা সবাই এই সমস্ত খাচ্ছিলাম তার মধ্যে একজনকে ওখানে দেখলাম পায়ে ফুট মাসাজ করছে একজন মহিলা ফুট মাসাজ করার তো দেখে আমিও বললাম তো আমার হাজব্যান্ডও বললো তুমিও করিয়ে নাও ম্যাসাজ তাহলে চলো একবার করিয়ে নিই থাই এগুলো তো থাইল্যান্ড ব্যাংকক গেলে তখন করা হয় তাহলে চলো এখন থাইল্যান্ড ব্যাংকক তো যাওয়া হচ্ছে না তো তাজপুরের বিচেই আমরা একটু ফুট মাসাজ করিয়ে নিই তো এখানে তারপর ফুট মাসাজ করালাম বেশি না মাত্র দেড়শো টাকা নিয়েছে তবে হ্যাঁ খুব সুন্দর মাসাজ করে দিয়েছিল পায়ে কোনো রকমের পেন ব্যথা কিছু হলেও মানে সেটা খুব রিল্যাক্সিং ছিল খুবই ভালো ফুট মাসাজ করলো আচ্ছা ফুট মাসাজ করতে করতেই বাপির মা কিন্তু আমাদের লাঞ্চও রেডি করে দিয়েছে তো আমরা তো আর বিচে যেতেই পাচ্ছি না কি করব। বৃষ্টি হয়ে যাচ্ছে সমানে ভিজে যাব তো পুরোপুরি তাই এই বাপিদের দোকানে বসেই এনজয় করছিলাম এইরকমভাবেই তার মধ্যে বাপের মা গরম গরম লাঞ্চ রেডি করে দিয়েছে আমাদের তো দেখতেই পাচ্ছ ভাত ঝুড়ো আলু ভাজা আর এখানে আলু পটলের তরকারি মাংস ডাল আর পমফ্রেট মাছের ঝাল নিয়েছিলাম আমরা বড় পমফ্রেট মাছ ছিল দেখো মাছটা এতই বড়ো যে লাচটা ভেঙে গেছে বাটিতেও ধরছে না তো বড় বড় পমফ্রেট মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ঝাল নিয়েছিলাম তো এই আমরা গরম গরম একদম লাঞ্চ করলাম আর লাঞ্চ করার পর তারপর আমরা তখন বৃষ্টি থেমে গেছে লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর বৃষ্টি থেমেছে তারপর আমরা দৌড়ে গেছি বিচে বলছি না এইবার তো একটু বিচের আনন্দ নিতেই হবে ওর বাবা বিচে নেমে দেখি প্রচণ্ড হাওয়া চলছে আর হাত থেকে তো ক্যামেরা নড়ে যাচ্ছে বারে বারে মনে হচ্ছে যেন এই পড়ে যাবে এই পড়ে যাবে যাই হোক এই মজা নিতে নিতেই দেখলাম একজন বয়স্ক মাসিমা আর মেসোমশাই বিচে ঘুরছে আর আইসক্রিম খাচ্ছে তো

তো আমরা আর বিচে বেশিক্ষণ থাকতেই পারলাম না আমরা রিসর্ট ব্যাক করলাম তো রিসর্টে যেয়েই এসেছি দেখি বৃষ্টিটা থেমে গেছে তখন আমরা ভাবলাম না এবার একটু সুইমিং পুলেই একটু ঝাপাঝাপি করে নিই তো সুইমিং পুলে কিছুক্ষণ আমরা কাটালাম কিছুক্ষণ কাটাবার পরে জাস্ট তারপর আমরা স্নান করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপর সোজা উঠেছি আমরা আটটা সাড়ে আটটার সময় তো তখন একটু চা কফি খাওয়ার পরে আমরা লাঞ্চ ডিনারের অর্ডার করে দিয়েছিলাম বাপিকেই ফোনেতেই ডিনারের অর্ডার করে দিয়েছিলাম তো বাপিরা আমাদের দিয়ে গেছিলো ডিনার তো আমরা বলেছিলাম এত বৃষ্টি হচ্ছে তাহলে খিচুড়ি রান্না করে দিতে আর মাছ ভাজা রান্না করে দিতে তো এখানে দু রকমের মাছ ভাজা আর দারুণ মানে খুব টেস্টি একটা দারুণ খিচুড়ি রান্না করে দিয়েছিল তো এই গরম গরম মাছ ভাজা আর খিচুড়ি আমরা হোটে রিসর্টের রুমে বসে এনজয় করলাম একসাথে সবাই তারপর বৃষ্টিটা যখন থেমে গেছে রাতের দিকে দেখো রিসোর্টটা কি দারুণ লাগছে দেখতে না তখন তো যাই হোক এই দেখার পর তারপর তো আমরা ঘুমিয়ে পড়েছি আর পরদিন সকালবেলা আকাশের অবস্থা দেখো আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা তো ভাবলাম লাস্ট টাইম এবার একটু বিচে ঘুরেই আসি তো হ্যাঁ বৃষ্টি হচ্ছিল না ঠিকই কিন্তু আকাশটা প্রচণ্ড মেঘলা করেছিল দারুণ মানে খুব ভয়ঙ্করভাবে মানে মেঘলা হয়েছিল মানে যখন তখন বৃষ্টি নামতে পারত তো আমরা বাপের দোকানে আবার আসলাম বিচে এসে একটু চা খেলাম আর ব্রেকফাস্ট করব বললাম বাপিও দেখছে এত বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টি বেশি হলে তো লোকজনও আসে আসবে না না সেইভাবে তো যাই হোক বাপি আর বাপের মা এখানে প্রস্তুতি নিয়ে নিচ্ছে সারাদিনে রান্নাবান্না সব কিছু তো হবে তো ওরা এখানে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে আর এই দেখো বাপির মা আনাজ কাটছে এখানে তো আমরাও লাঞ্চ বেশি করবো না কিছু লাঞ্চ বলেই দিয়েছিলাম আগের দিনে খিচুড়িটা রয়ে গেছিলো আমাদের পাঁচ কন্টেনার খিচুড়ি পাঠিয়েছে তো আমরা তিন কন্টেনার খেয়েছি দুটো কন্টেনার ছিল আমরা বললাম ওটাই গরম করে দিয়ে দাও ওটাই আমরা খেয়ে নেব তার সাথে মাছ ভাজা নিয়েছিলাম আর আলু ভাজা নিয়েছিলাম তো আজকে একটা জিনিস ভালো ছিল যে বৃষ্টি হচ্ছিল না কিন্তু ভীষণভাবে মেঘলা করেছিল তার মধ্যেই আমরা একটু শ্যুট করলাম একটু ফটোগ্রাফি করলাম এই সমস্ত করতে করতেই আমাদের এখানে ব্রেকফাস্ট চলে এসছে তো এখানে দেখো ডিম টোস্ট আমরা নিয়েছিলাম অমলেট নিয়েছে কেউ ডিম টোস্ট নিয়েছে বাটার টোস্ট এখানে এইভাবেই খুব হালকা করে আমরা ব্রেকফাস্ট করলাম আজকে আর দেখো এই যে বড় বড় কাঁকড়া তো আজকে তো ফিরে যাওয়ার পালা তাই আর একবার কাঁকড়া তো খেতেই হবে তো সেই জন্যে বাপির মা আবার বাপির মা তাকে আবার বলা হলো যে কাঁকড়া আবার বাটার ফ্রাই একটা করে দিতে বেশ কষা করে তো ততক্ষণে আমরা একটু বিচে ঘুরছিলাম আর ফটো ফটো তুলছিলাম এই বৃষ্টি ওয়েদারটার জন্যেই না লোকজনও সেইভাবে আসতে পারছিল না আর কি তো দেখো কেমন বৃষ্টি হলে কেমন জানি লাগে ভালো লাগে না আর কি ফাঁকা ফাঁকাও হয়ে থাকে কেমন তো এই ঘুরতে ঘুরতেই তখন আমার হাজব্যান্ড ডাকলো বললো যে বাপীর মা খুব ভালো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে তাড়াতাড়ি চলে আসো তো সেই খিচুড়ি আর তার সাথে এই গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই আর মাছ ভাজ আর এই যে কাঁকড়া চলে এসছে দারুণ বাটার ফ্রাই কাঁকড়া ও এইটা জমিয়ে আমরা সব খেলাম এগুলো খাওয়ার পর এই দেখো বাপিও এখানে ব্যস্ত আছে আর বাপির সাথে একটু কথা বলছিলাম আমি তো চলে আর বাপিকে তো সত্যি একটা থ্যাংকস জানানোই উচিত কারণ বাপি এত সুন্দরভাবে আমার দেশ সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল আর যা বলি সেটাই করে দেয় ও এটাই খুব ভালো লাগে ওকে তো এই নাম্বারটা দিয়ে দিলাম আমি দেখো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে ওদের দোকানের নাম্বারটাও মা তারিণী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর নাম্বার এটা দেখিয়ে দিচ্ছি যাই হোক এই খাওয়া দাওয়া করে আমরা তারপরে রিসর্ট ফিরে গেলাম কারণ আমাদের দুটো সময় বাস ছিল সেই বালিশাহী থেকেই দুটো সময় বাস তো বাপির বাবা কিন্তু আমাদের অটোর ব্যবস্থাও করে দিয়েছিল তো আমরা হোটেল রুমে ফিরে এসেছি এখন দেখো এইসব বাক ব্যাগ বাক্স এই সমস্ত গুছিয়ে এখন আমরা চলে যাব বাস স্ট্যান্ডে বালিশাহী বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বাসে করে আবার কলকাতা ফিরে চলে আসব ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো